ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়, বা আমরা যেটা জানি হাটগোবিন্দপুর কলেজ নামে, সেই কলেজের 2018-19 অনলাইন অ্যাডমিশনে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সে স্টেপগুলো একবার দেখে নেব। প্রথমে গুগল থেকে হাটগোবিন্দপুর কলেজের বা ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের মেন ওয়েবসাইটটা খুলে নেব এবং সেখানে ডান দিকে দেখতে পাবো অনলাইন অ্যাডমিশন 2018-19 এবং নিচে প্রসপেক্টাস 2018-19 দেওয়া আছে। আমরা এই অনলাইন অ্যাডমিশন 2018-19 ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো এই ধরনের একটা পেজ খুলবে, যেখানে এখানে নোটিশ বোর্ড দেওয়া আছে, এখানে আছে স্টুডেন্ট লগইন এবং এখানে অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ। স্টুডেন্ট লগইনে মোবাইল নাম্বারে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে সেটা দিয়ে আমরা স্টুডেন্ট লগইন করে আমার নিজের ফর্মটা চেক করতে পারবো, পেমেন্ট করতে পারবো, রিপ্রিন্ট করতে পারবো, নতুন করে ফর্ম যদি পিন বার করতে হয় সেটা করতে পারবো, ডিলিট করতে পারবো ফর্মটাকে এবং মেরিট লিস্টের স্ট্যাটাসটা আমরা এখান থেকে দেখতে পাবো। আর অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপে শুধুমাত্র নতুন করে ফর্মটা আমি ফিল আপ করতে পারবো। একই নামে একজনের একবারই ফর্ম ফিল আপ করা যাবে, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে স্টুডেন্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেই ফর্মটাকে ডিলিট করে আবার নতুন করে অনলাইন অ্যাডমিশনে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমরা প্রথমে অনলাইন অ্যাডমিশনে ফর্মটা ফিল আপ করবো, তার জন্য প্রথমে একটা ছবি এবং একটা সিগনেচার স্ক্যান করে রাখবো। ফটোটা বা ছবিটা 30 কপির মধ্যে হবে এবং সিগনেচারটা 20 কপির মধ্যে স্ক্যান করে রাখবো। একটা গার্জেনের ভোটার কার্ড, আধার নাম্বার এবং বাকি নিজের নাম, ঠিকানা, অ্যাডমিট এবং মাধ্যমিক অ্যাডমিট, এইচএস অ্যাডমিট, রেজাল্ট, মাধ্যমিক রেজাল্ট, এইচএস রেজাল্ট এবং বাকি আরও যেগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে রাখবো। প্রথমে লিখব নাম, আমি এখানে একটা স্যাম্পেল নাম লিখে দেখাচ্ছি, গার্জেন নাম বা ফাদার্স নেম, ডেট অফ বার্থ, অ্যাডমিটে যে ডেট অফ বার্থ আছে সেটাই লিখব, জেন্ডার মেল বা ফিমেল, রিলিজিয়ান ধর্ম কী আছে সেটা লিখব, নিজের গ্রামের নাম বা শহরের নাম সেটা লিখব, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, এইভাবে ঠিকানাটা ফিল আপ করবো এবং মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারই দেবেন যে মোবাইল নাম্বারটা আপনার কাছে থাকবে, ভয় ফোনে মেসেজ এলে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিতে পারবেন, বা কলেজ ভর্তি হওয়া শেষ পর্যন্ত আপনার ফোনে এই সমস্ত যে মেসেজ যাবে কলেজ থেকে সমস্ত তথ্যগুলো আপনি ওই ফোন থেকে পাবেন। এরপরে মেল আইডি দেবেন, হস্টেল যদি লাগে আপনার হস্টেল নেবেন, ইয়েস করবেন, আধার নাম্বার দেবেন, লাস্ট কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন সেটা লিখবেন, ডান দিকে উপরে ফাদার্স নেম আছে, মাদার্স নেম আছে, মায়ের নাম লিখবেন, ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত অবিবাহিত সেটা লিখবেন, ব্লাড গ্রুপ যদি জানা থাকে সেটা লিখবেন, ক্যাটাগরি আপনার কী ক্যাটাগরি, জেনারেল কাস্ট হলে U1 নেবেন, SC ST OBC হলে সেটা নেবেন এবং তার জন্য যদি SC হয় সেক্ষেত্রে আপনাকে SC সার্টিফিকেটের ইস্যু বাই এবং সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর ফ্যামিলি ইনকাম লিখবেন, আপনার ফ্যামিলি ইনকাম কত টাকা সেটা লিখবেন, স্পোর্টস যদি নিতে চান সেগুলো আপনি সিলেক্ট করবেন, গার্জেনের ভোটার নাম্বার, গার্জেনের ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে একটা লিখতে হবে সেটা আপনি লিখে দেবেন, আমি একটা স্যাম্পেল লিখে এখানে দেখাচ্ছি, কন্যাশ্রী আইডি যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি কন্যাশ্রী আইডিও লিখতে পারেন। এরপর একাডেমিকে মাধ্যমিক পাসের ডিটেলসটা এখানে চেয়েছে, মাধ্যমিক কত সালে পাস করেছি, রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিক লিখবেন, কোনো ভুল করবেন না এবং রোল এবং নাম্বার, মাধ্যমিকের রোল এবং নাম্বারটা এখানে লিখে দেবেন এবং বোর্ডের নাম আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা লিখবেন আর সাবজেক্ট এখানটা এখানে লিখবেন। এরপরে মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছিলেন সেটা লিখলেন। সেকেন্ড স্টেপটা আরেকটা ডিটেলস আছে, সেটা হচ্ছে HS-এর, এই যে বছর আপনি HS পাস করেছেন বা 2017 বা 2016-তে যারা পাস করেছেন, যারা নতুন ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য HS-এর রেজাল্টের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে সুন্দর করে ফিল আপ করবেন, ভুল করবেন না, কারণ এটা ভুল হয়ে গেলে আবার আপনাকে ফর্মটা ডিলিট করে নতুন করে ফিল আপ করতে হবে। রোল নাম্বারটা লিখবেন, রোল এই ঘরে এবং নাম্বার এই ঘরে। এরপর আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন, আপনার বোর্ডের লিস্টের নাম দেওয়া আছে সিলেক্ট করবেন। এরপর HS-এর রেজাল্টের নাম্বারগুলো এখানে ফিল আপ করবেন, বেঙ্গলি, ইংলিশ, এরপরে সাবজেক্ট আপনার রেজাল্টে যা আছে সেগুলো একটা করে চয়েস করবেন এই লিস্টের মধ্যে থেকে এবং আপনি এইদিকে নাম্বারগুলো এখানে লিখে দেবেন। টোটাল নাম্বারটা দেখবেন আপনার রেজাল্টের সঙ্গে টোটাল নাম্বারটা মিলে গেছে। এর পরবর্তী স্টেপে আপনাকে আপলোড করতে হবে ফটো, এই সিলেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে ফটো আপনার যেটা স্ক্যান করা আছে কম্পিউটারে সেটা নেবেন এবং এখানে আপলোড ক্লিক করবেন।
ফটো সাইজ যদি ঠিক হয় তাহলে সেক্ষেত্রে ছবিটা এখানে চলে আসবে। এবং সিগনেচারের ক্ষেত্রে সে একই ব্যাপার, সিলেক্টে ক্লিক করবেন, সিগনেচার চয়েস করবেন, আপলোড করবেন, এখানে চলে আসবে, পরবর্তী স্টেপে আপনি প্রসিড করবেন। এখানে আর একবার ওকে করতে বলছে, ওকে করলেন, ওকে করার পরে ওকে করবেন, ওকে করার পরে আপনাকে ফর্মটা আর একবার ফাইনাল সাবমিট করার জন্য এখানে দেখতে বলবে যে হ্যাঁ আপনার নাম ঠিকানা সব ঠিক আছে কিনা, আপনার ডকুমেন্টসে যা তথ্য দিয়েছেন সেগুলো সব ঠিক আছে কিনা দেখে নেবেন। আপনি নামগুলো সবই ক্যাপিটাল অবশ্যই লিখবেন, আমি এখানে স্যাম্পল একটা লিখেছি ওই জন্য স্মল লেন্থে লিখেছি, আপনি সবই ক্যাপিটালে লিখবেন। ডেট অফ বার্থ এইভাবে সমস্ত কিছু তথ্যগুলো মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পরে যদি সব ঠিকঠাক থাকে আপনি এখানে ফাইনাল সাবমিট করবেন, ফাইনাল সাবমিট করে এখানে ওকে করবেন। ওকে করার পরে আপনার সামনে আরেকটা পেজ খুলবে, এই পেজটা খুব সাবধানে করতে হবে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা এবং মোবাইলে যে ওটিপি পাসওয়ার্ড গেছে সেটা মিলিয়ে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনি এই স্টেপটা করবেন। আপনি কি অনার্সে অ্যাপ্লাই করতে চাইছেন তাহলে এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর অনার্স, যদি অনার্সে না করতে চান শুধুমাত্র পাস কোর্সে তাহলে এখানে ক্লিক করবেন নট অ্যাপ্লাই ফর অনার্স, এবং যারা দুটোতেই করতে চাইছেন অনার্স এবং পাস কোর্স তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই ফর অনার্স এবং পাস কোর্সে আপনি বিএ পাস কোর্স না বিএ পাস কোর্স যদি জিওগ্রাফি করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। ধরুন এখানে বিএ পাস কোর্সটা আমি করতে চাইছি, তাহলে অ্যাপ্লাই অনার্স এবং তার সঙ্গে বিএ পাসটা আমি সিলেক্ট করলাম, এরপর নেক্সট করব। পাস কোর্সের সাবজেক্ট এখন চয়েস করার প্রয়োজন হবে না, অ্যাডমিশন ফাইনাল অ্যাডমিশন যখন নেবেন তখন আপনাকে সাবজেক্ট চয়েস করতে হবে, এখন শুধুমাত্র অনার্সের মেন সাবজেক্টগুলি চয়েস করতে হবে। তাহলে এখানে ক্লিক করলাম, আপনি তিনটে সাবজেক্ট এখানে চয়েস করতে পারছেন। প্রথম সাবজেক্ট ধরুন আমি ইংলিশ নিলাম, সেকেন্ড সাবজেক্টটা আমি জিওগ্রাফি নিলাম, এবং থার্ডটা আমি নিতে পারি, যদি আপনার প্রয়োজন হয় আপনি নেবেন, না নিলেও কোনো অসুবিধা নেই। আমি ধরুন এখানে পলিটিক্যাল সায়েন্সটা সিলেক্ট করলাম এবং সাবমিট ক্লিক করলাম। সাবমিট ক্লিক করার পরে দেখুন এখানে কলেজের যে ফিজ সেই ফিজটা এখানে জমা করতে বলছে, এখানে পে অনলাইনে ক্লিক করে আপনি ফিজটা জমা করতে পারবেন, আপনার নিজস্ব এটিএম কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং থেকে আপনি পেমেন্টটা করতে পারবেন। তবে এই জায়গায় পেমেন্টটা করে দিলে কিন্তু আপনার যদি ফর্মে কোনো ভুল থাকে তাহলে এই পেমেন্টের ফিজটা আপনি ফেরত পাবেন না, সেক্ষেত্রে আপনার ফর্মের টাকাটা নষ্ট হবে এবং সময়টাও নষ্ট হবে। তার জন্য আপনি ব্যাকে গিয়ে ফর্মের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফর্মটা একবার প্রিন্ট করে দেখে নিতে পারেন বা চেক করে দেখে নিতে পারেন, তারপরে আপনি দ্বিতীয়বারে পেমেন্টটা করতে পারেন বা এখান থেকে ডাইরেক্ট পেমেন্টটা করতে পারেন। তো এখান থেকে ক্লিক কী হয় পেমেন্টটা করবেন, পে অনলাইনে ক্লিক করবেন, অনলাইনে ক্লিক করার পরে আপনার সামনে এখানে একটা পেমেন্ট করার জন্য একটা আলাদা লিঙ্ক খুলে যাবে, সেই লিঙ্কে গিয়ে আপনাকে আপনার নিজস্ব এটিএম কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা আপনার কোনো রকম যদি অন্যরকম অপশন থাকে, ক্রেডিট কার্ড থাকে, সেক্ষেত্রে আপনি পেমেন্টটা করতে পারবেন। তো এখানে দেখি কি খোলে, দেখুন বন্ধুরা এখানে পেইউ মানির একটা লিঙ্ক খুলছে, এই লিঙ্কে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে ক্রেডিট কার্ড থেকে, তো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে আপনি পেমেন্টটা করতে পারবেন, নেট ব্যাঙ্কিং থেকেও করতে পারবেন বা ব্যাঙ্ক থেকেও ডাইরেক্ট চালান দিয়ে আপনি জমা করে করতে পারবেন। তো এখানে যদি ক্রেডিট কার্ড থেকে করা হয় তাহলে এখানে ক্রেডিট কার্ডের নাম্বার এখানে লিখতে হবে, কার্ডের নাম্বার লিখে দেবেন, কার্ডের সিভিভি নাম্বারটা লিখবেন, পে করবেন, বা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড থেকে করলে আপনার ডেবিট কার্ডের নাম্বার লিখবেন, নাম লিখবেন, এবং এখানে পে করে আপনার ফোনে যে ওটিপি আসবে সেটা দিয়ে আপনি সাবমিট করলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। এরপরে ফর্মের পিনটা কী করে নেবো, প্রিন্ট আউট নেবার জন্য আপনাকে স্টুডেন্ট লগইনে ক্লিক করতে হবে, মেন যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে স্টুডেন্ট লগইনে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তো বন্ধুরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার কাছে এই ধরনের একটা পেজ খুলে যাবে, এখানে লেখা থাকবে পে ইউর রেজিস্ট্রেশন ফিজ অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এই জায়গায় ক্লিক করে রেজিস্ট্রেশন ফিজটা পেমেন্ট করা যাবে, তার আগে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করে ফর্মটা আবার চেক করতে পারবেন। এটা চেক করার পরে আপনি যদি জানেন যে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করা হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন ফিজটা পেমেন্ট করবেন। এটাই ক্লিক করার পরেই আপনার সামনে এই পেইউমানির পেজটা খুলে যাবে এবং আপনি আপনার কার্ড থেকে পেমেন্টটা করতে পারবেন। এরপরে আপনি প্রিন্ট আউটটা নিয়ে নেবেন এবং যদি কোনো সময় পেমেন্ট স্লিপটা আবার প্রয়োজন হয় তাহলে এখান থেকে রিপ্রিন্ট অনলাইন পেমেন্ট স্লিপটা আপনি বের করতে পারবেন। যদি আপনার মনে হয় যে ফর্মে কিছু ভুল হয়ে গেছে সেক্ষেত্রে আপনি ডিলিট ইওর রেজিস্ট্রেশন ডেটা ক্লিক করলে আপনার ফর্মটা সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে এবং নতুন করে আপনাকে আবার ফর্মটা ফিল আপ করতে হবে।
এবং পরবর্তী স্টেপে আপনাকে কলেজের মেরিট লিস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। মেরিট লিস্টে যদি আপনার নাম ওঠে, সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট লগইনে গিয়ে আপনার এই হোম এই পেজটা খোলার পরে এখানে আপনার দেখাবে যে আপনার পজিশন কত আছে, ওয়েটিং না কনফার্ম আছে। কনফার্ম যদি থাকে তাহলে এখানতে আপনাকে অ্যাকসেপ্ট করে এই জায়গায় আরেকটা অপশান আসবে অ্যাডমিশন ফিস বলে, সেটা আপনাকে পেমেন্ট করে নির্দিষ্ট দিনে কলেজে যেতে হবে এবং কলেজে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে ভেরিফাই করাতে হবে, সেটা নির্দিষ্ট দিনে আপনাকে যেতে হবে। তার জন্য আপনাকে নোটিশ বোর্ড ফলো করতে হবে এবং কলেজের মেইন ওয়েবসাইট এবং মোবাইলে আসা মেসেজ সমস্ত কিছু ফলো রাখতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে হাটগোবিন্দপুর কলেজ ফর্ম ফিল আপটা করতে হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের সমস্ত রকম কলেজের ফর্ম ফিল আপ আমি অনলাইনে দেখিয়ে থাকি।